কর্ম বোমা বিস্ফোরণ ১৮ জনের মৃত্যু কর্মফল কারামুক্ত সকল অভিযুক্ত সন ২০০৪ ১৫ আগস্ট দেশ কপাই যাওয়া ধেমাজির বোমা বিস্ফোরণ তিলতিলক মৃত্যু শিশু মহিলাসহ ১৮ জনের নিহত আর আহতর অধিকাংশই আছিল স্কুলীয় ছাত্র ছাত্রী আর মাতৃ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছিল আলফা স্বাধীনেও দোষী সাব্যস্ত হয়েছিল কেবাজনো লোক ৪ জুলাই সন ২০১৯ ধেমাজি সত্র আদালতে বিহিছিল যাবজ্জীবন কারাদণ্ড ২৪ আগস্ট ২০২৩ গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের দোষমুক্ত ঘোষণা অভিযুক্তক উচ্চ ন্যায়ালয়ে খালাস করে দীপাঞ্জলি বুড়াগোহাই মহি সন্দিক যতীন দুয়ারী লীলা গগৈ প্রশান্ত ভূঁয়া আর হেমেন গগৈ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের মুক্ত ৬ অভিযুক্ত ১৫ আগস্টর স্বাধীনতার সোয়াদত তেজর চেকুরা দেখা ধেমাজিবাসী আজি কণ্ঠরুদ্ধ তিরঙ্গা পতাকার তলত মৃত্যুর কিরিলিয়ে আজিও কন্দুয়ায় ধেমাজির রাইজক কার নেতৃত্বত কোনে কণ কণ শিশুর সপোন স্তব্ধ করে সংঘটিত করেছিল দেশ কপাই যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনা ২০০৪ চনতে হওয়া ঘটনার ফলস্বরূপে ২০১৯ চনত ধেমাজি সত্র আদালতে যাবজ্জীবন কারাদণ্ডর রায় প্রদান করেছিল আত্মীয়ক হেরুয়াই দুঃখর চকুপানি মচি উশা লব নাপাওতেই গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে প্রদান করিলে চূড়ান্ত রায় আদালতের রায়ক সহ্য করব নোৱাৰি আকৌ ঠোকাঠুকি হল ধেমাজিবাসীর মাত আমিও মরাই ভাল নেকি তেনেকেহে মই অনুভব করছো মই এতিয়া পুত্রক হেরুয়াই কেনেকুৱা অনুভব হয়েছে মোর হে কথা শুনি পিনি একেবারে থাকিব পৰা নাই অবস্থাটো চাওক সরকারেও চাওক মোর অন্তরখন কিমান এতিয়া কেনেকুৱা পরিস্থিতি হয়েছে মই কথা কব পৰা নাই তেওঁলোকে আজি যদি খালাস লাভ কৰিছে বা খালাস পাইছে এটো আমি অত্যন্ত দুঃখিত হৈছো তেনেকে প্রতিশ্রুতি তেনেকে প্রতিশ্রুতি থাকি গল আগর গভর্নমেন্টখনো একে কৰি গল আর এখন গভর্নমেন্টেতো আজিলৈকে আমার খবরই লওয়া নাই আর এখন গভর্নমেন্টর মুখ্যমন্ত্রীজনী সেইটো সময়ত মন্ত্রীসভাত আছিল ভুল স্বীকার করেও আজিও বোমা বিস্ফোরণের মৃত্যু হওয়া শিশুসকলের আত্মীয়ক সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ হৈ ক্ষমা বিচাৰিলে অনুপ চেতিয়াই উপযুক্ত তথ্যহীনতার বাবে দোষীক খালাস কৰিবলগা হল বলে মন্তব্য অনুপ চেতিয়ার স্বীকার কৰিছো হেতু যে গৃহীত কাম আছিল হেতু কেতিয়াও আমি তাক বেয়াটো বেয়া বুলিয়ে কব লাগিব নিকৃষ্ট কামৰ কাৰণে মই তেখেতসকলৰ পৰিয়ালবিলাকৰ ওচৰত ক্ষমা বিচাৰিছো সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ তৰফৰ পৰা ৰায় দিলে মই ভাবো এই ক্ষেত্ৰত বিচাৰ বিভাগে তেওঁলোকে উচিত বিচাৰে কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধত যিটো অভিযোগ তদন্তকাৰীসকলে দিবলগীয়া হৈছিল সেইটো নিদিয়াৰ কাৰণে তাত গাফিলতি থকাৰ কাৰণেই আজি তেওঁলোকে মুক্ত হৈছে আদালতৰ ৰায়ক লৈ অসন্তুষ্টিৰ ৰাজ্যৰ জনতা দুখমুক্ত ঘোষণাৰ পাছতেই ৰাজপথত সংগঠনৰ নেতাৰ প্ৰতিবাদ আইডেনত আমি লখিমপুৰ আৰু ধেমাজিবাসী আচম্বিত হৈছোঁ কাৰণ কেনেধৰণে এনে আচলতে জঘন্য হত্যাকাণ্ডৰ যিসকল অপৰাধী তেওঁলোকক অপৰাধী নহয় বুলি আইন ব্যৱস্থাই ন্যায় দিব পাৰিলে কথা হল ৰাজ্যবাসীয়ে আজিও সেইদিন কলা দিৱস হিচাপে পালন কৰি স্মৰণ কৰাৰ ফলাফল এয়া এক কথাত কবলৈ গলে চাঞ্চল্যকৰ বোমা বিস্ফোৰণটোত প্ৰকৃততে কোন জড়িত আছিল আৰু কি কাৰণত বিস্ফোৰণ সংঘটিত হ'ল তাৰ ৰহস্য ২০ বছৰে উদঘাটন কৰাত ব্যৰ্থ হ'ল অসম আৰক্ষী উপযুক্ত তথ্য প্ৰমাণৰ অভাৱত প্ৰকৃত ন্যায়ৰ পৰা যেন বঞ্চিত হ'ল আহত নিহতৰ পৰিয়াল নিউজ ডেস্ক ঈশান নিউজ